হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইভ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের দুর্দান্ত একটি রেসিপি আম দিয়ে যে কত ধরনের রেসিপি তৈরি করা যায় এটা ভাবতেই অবাক লাগে সেই রকম একটি অবাক করা রেসিপি হলো এই কাঁচা আমের চেলি আচার বা এটা জ্যামও বলতে পারেন এটা রুটি পরোটা ব্রেড ইত্যাদির সঙ্গে খাওয়া যায় দুর্দান্ত লাগে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি এখানে আমি দেড়কে জ্যাম নিয়েছি খোসা সমেত এবার আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এটা চাকু বটি দা যে কোনো দিয়ে ছাড়িয়ে নিতে পারেন আমি সুন্দর করে কাটার জন্য পিলার দিয়ে কাটলাম এবার মাথাটা কেটে নেব নিয়ে আমি একে একে সবগুলো আম খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো হয়ে গেল এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এটা ধোয়া হয়ে গেছে একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রে আমি কিছু জল দিয়েছি জলটা আমি গরম করে নিয়েছি এবার আমগুলো একে একে ঢেলে দিলাম ঢেলে এটাকে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর দিয়ে দিলাম দুই চামচ লবণ লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর ভিতরেও ঢুকে যাবে এবারে আমি ঢাকনাটা খুললাম দেখবো সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ হয়েছে তো ভালো নালে আরও সেদ্ধ করতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম এটাকে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে নিয়েছি এবার একটা আমি চাল নিয়েছি প্লাস্টিকের এই চালনিতে করে এর পাল্পটা বের করে নেব এটাকে ঘষে বের করে নিতে হবে প্রথমে আমি আমটা ম্যাশ করে নেব এভাবে তাহলে খুব সুন্দর সুবিধা হবে সবগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়ে একটু হাত দিয়ে চেলে নিলে সুন্দর করে এটা পাল্পটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি একে আমি সবগুলোই করে নিলাম এভাবে করলে কি হয় মানে সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় যে ভিতরে যে ছিবড়াগুলো থাকে সেগুলো থাকে না এই ছিবড়োগুলো থাকলে বা আঁশগুলো থাকলে জেলিটা ভালো হয় না দাঁতের মধ্যে আটকে যায় তখন আর খেতে ভালো লাগে না একে একে আমার সবগুলো হয়ে গেল এই চিবড়াগুলো এবার আমি ফেলে দেব এটা আমার কোনো দরকার নেই এটা দিলে কিন্তু জিনিসটাই নষ্ট হয়ে যাবে হয়ে গেছে দেখুন অনেকটা পাল্প বেরিয়েছে একদম সুন্দর ম্যাচ হয়ে গেছে এবার আমি একটা পাত্র বসিয়ে দেব ওভেনে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি সম্পূর্ণ পাল্পটা এখানে ঢেলে দেব আমি তো আগেই বলেছি আমি খোসার সময় দেড় কেজি আম নিয়েছি তারপরে কিন্তু আমি আর ওয়েট করিনি দেড় কে দেড় কেজি আমি যতটা পাল্প বেরিয়েছে সেটাই আমি নিয়েছি এবার আমি এক টেবিল এক কাপ চিনি দিয়ে দিলাম আরও দেব চার ভাগের এক ভাগ ওয়ান ফোর কাপ মানে সব মিলে আমি ছ কাপ চিনি দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আমি কিন্তু ওভেনটা অন করে দিয়েছি দেখবেন এটা আস্তে আস্তে সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে আর চিনিটা মেল্ট হয়ে গেছে চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু অনেকটা জলও বের হয়ে আসবে আর এটা মিডিয়াম আছে আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম পাঁচটা ছোটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দু টুকরো দারুচিনি এই ছোট এলাচ আর দারুচিনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই চিনিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে এটা এক বছর ধরেও সংরক্ষণ করে রাখতে পারবেন এটা নর্মাল ফ্রিজে রাখলে তো আরও অনেক দিন থাকবে একে একে দেখবেন আমার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন যে এটা তৈরি করা কতটা সোজা এবারে আমি দিয়ে দিলাম এক চা চামচ রস হয়তো ভাবছেন অরেঞ্জ কালার কেন কিন্তু আমার লেবুটার রসটাই অরেঞ্জ কালার এই লেবুর রস দিলে এটা কিন্তু জ্যামটা জমে যাবে না যতদিনই রাখেন না কেন কিন্তু জমবে না সুন্দর হয়ে থাকবে আর চিনি দিয়ে যেহেতু বানানো কিন্তু এটা অনেক সময় জমে যায় কিন্তু লেবুর রস দিলে এটা জমে যায় না এটা দিন রাখতে চাবেন ঠিক ততদিনই রাখতে পারবেন এবার আমি কিছু কাজুবাদাম দিয়ে দিলাম ছোট ছোটো পিস করে এই কাজুবাদাম দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে এটা বানালে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় বাদামটা যখন দাঁতের মাঝখানে পড়ে খুবই টেস্ট এটা রুটি পরোটা নান ব্রেড যে কোনো দিয়েই খেতে পারবেন এটা বাচ্চারা খুবই পছন্দ করবে এটা একবার বানিয়ে রাখবেন দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিনে বা যে কোনো সময় বিকেলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আস্তে আস্তে দেখুন আমার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে অনেক লোভনীয় কালার চলে এসেছে এই আম দিয়ে যে কত ধরনের রেসিপি তৈরি করা যায় এটা যারা জানে না তাদের জন্য বলছি দেখবেন আম দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আমার চ্যানেলেই অনেক কয়টা রেসিপি আছে চাইলে দেখতে পারবেন এবার আমি তেরোচিনির টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি এলাচটা কিন্তু উঠাবো না এলাচ থাকবে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর থাকে অনেক দিন পর্যন্ত আমি দারুচিনির টুকরোটা উঠিয়ে নিচ্ছি এটার একটা উগ্র গন্ধ হয় বেশি দিন থাকলে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর চেঞ্জ হয়ে আসছে একদম জ্যামে পরিণত হয়ে গেছে যখন এইভাবে হাতাতে নেবেন দেখবেন পড়বে না তখন এটা ভাববেন যেটা হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে নেবো এক মিনিট মতো এটা আমার পারফেক্টলি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার সার্ভ করে নেব দেখতে পাচ্ছেন এর থিকনেসটা কতটা সুন্দর এটা কিন্তু জমবে না যেহেতু আমি লেবু রস দিয়েছি এটা কিন্তু কোনো জমার সম্ভাবনা নেই আর যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু ভিনিগার দিতে পারেন বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যদি আমি ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন